থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। মেইন কোর্সেস: ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এসি এন্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, মোবাইল এন্ড টেলিফোন রিপেয়ারিং টেকনিশিয়ান, ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট। জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়। নমস্কার, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট তরফ থেকে আজকের ডিপ্রাইস লাইভে সকলকে স্বাগত। বিগত দিনগুলির মতো আজকেও আমরা এসে গেছি সকলের জন্য নিয়ে জীবন গড়ার কথা। আজকের বিষয় লক্ষ্য পূরণে লেখাপড়া ও জীবিকার বিকাশ। আমি পার্থ রায় আপনাদের সকলকে আহ্বান জানাই আজকের এই লাইভ প্রোগ্রামে, যেখানে আমরা আলোচনা করব লেখাপড়া ও পেশার দিকগুলো নিয়ে। যে পথ চলা শুরু হয়েছিল 1920 সালে, সেই পথ চলা আজকে দেখতে দেখতে 102 বছরে পদার্পণ করলাম আমরা। সেখান থেকে দাঁড়িয়ে বলতে বড় ইচ্ছে করে যে জর্জ টেলিগ্রাফ কিন্তু এগিয়ে চলেছি, আমরা এগিয়ে চলেছি ছাত্রছাত্রীদের নিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার কাজে। ঠিক যেরম ভাবে আমার সঙ্গে আজকে যারা রয়েছেন, যে তিনজন বিদগ্ধ মানুষ, তারাও কিন্তু সেইভাবেই এগিয়ে নিয়ে চলেছেন ছাত্রছাত্রীদের, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে। তাদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারা কিভাবে এগিয়ে যাবে এবং তারা তাদের নিজে পায়ে কি করে দাঁড়াবে, সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন তিনজন, আমি একটু আলাপ করে দিই প্রথমেই। প্রথমেই রয়েছেন ডক্টর সোমনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি টিচার ইনচার্জ সুধীর রঞ্জন লাইরি মহাবিদ্যালয় মাসদিয়া নদিয়া থেকে। সোমনাথ দা, আপনাকে স্বাগত। ওকে, নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার জ্যোতিনারায়ণ পাত্র, যিনিও টিচার ইনচার্জ হরিণঘাটা মহাবিদ্যালয় হরিণঘাটা নদিয়া থেকে। জ্যোতিদা, আপনাকেও স্বাগত। ওকে, নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মিস্টার পিয়াস চক্রবর্তী, যিনি প্রফেসর বাগনান কলেজ বাগনান হাওড়া থেকে। পিয়াসদা, আপনাকেও স্বাগত। নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়ের জন্য প্রথমেই আমি যাব সোমনাথদার কাছে। আমরা দেখতে পাচ্ছি সোমনাথদা কলেজেই রয়েছেন, তো আজকে সোমনাথদার কাছ থেকে সেই কলেজের আবহাওয়ায় এবং সেইভাবে আমরা জানবো যে কিভাবে লক্ষ্য পূরণে লেখাপড়াটা ছেলেমেয়েরা এগিয়ে নিয়ে চলেছে, এই কোভিড সিচুয়েশন, এই লকডাউন, এই সব কিছু মিলিয়ে কিভাবে পড়াশোনাটা দেখছেন সোমনাথদা, সেটি একটু জানবো। সোমনাথদা, প্লিজ। শুভ অপরাহ্ন। আমি প্রথমেই এই আজকের এই যে ওয়েবিনার, এখানে উপস্থিত উপস্থিত সমস্ত ডিগনিটারিদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের জর্জ টেলিগ্রাফকে, কারণ আমার আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য, বিশেষ করে জর্জ টেলিগ্রাফের যিনি কর্ণধার এখানে উপস্থিত আছেন মিস্টার পার্থ রায়, তাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। তিনি এতবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন, এতবার কথা বলেছেন এই অনুষ্ঠানটি অ্যারেঞ্জ করার জন্য। এটা ঠিকই যে লেখাপড়ার মূল উদ্দেশ্য কিন্তু মানুষকে তার জীবিকার জায়গায় নিয়ে যাওয়া। কারণ একটা শিশু প্রথমে যখন ভূমিষ্ঠ হয়, আস্তে আস্তে সে লেখাপড়ার মধ্যে দিয়ে এবং খেলাধুলার মধ্যে দিয়ে সে স্বাভাবিকভাবে একটি জীবিকার উপযোগী গড়ে তোলা হয় তাকে, এবং আস্তে আস্তে সে জীবিকা অর্জনে প্রবেশ করে। এর মূল উদ্দেশ্য, মূল বিষয়টি হলো, এখানে যদি আমরা মূল বিষয়টি দেখি, হলো যে আমাদের এই মানে সিস্টেমটাকে চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটা কি, মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। কারণ আমরা জানি যে হিউম্যান রিসোর্স হলো এমন একটি রিসোর্স যার মাধ্যমে সম্পদের উৎপাদন করা যায়, সম্পদের ব্যবহার করা যায়। তাহলে আমার এন্টায়ার সিস্টেমটাকে চালাতে গেলে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্স তৈরি করবে কে? তৈরি করবে হচ্ছে এডুকেশন। অর্থাৎ এডুকেশনের মাধ্যমেই আমরা যে সমাজে যে ট্যালেন্টগুলো লুকিয়ে থাকে, সেই ট্যালেন্টগুলোকে আমরা আমরা ঠিক
জায়গায় আমাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, এবং সেই ট্যালেন্টগুলোর মাধ্যমে আমরা আমি কি বলবো যে সেই ব্যবস্থাটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এডুকেশন বিষয়টি কি, লেখাপড়ার মূল জায়গাটা কোথায়? আমরা জানি এটা যে স্বামী বিবেকানন্দের তার বিখ্যাত উক্তি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান, অর্থাৎ একজন একটা শিশুর ভেতরে তার ভেতরে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে সেই প্রতিভাটাকে বহিঃপ্রকাশ ঘটানোই হচ্ছে লেখাপড়ার বা এডুকেশন হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ প্রতিটি শিশু যখন জন্মায় সে কিছু না কিছু প্রতিভা নিয়ে জন্মায়, সেই প্রতিভাটাকে আলোতে নিয়ে আসে হচ্ছে এডুকেশন। এডুকেশনের আবার চারটে দিক আছে, কারণ এডুকেশনের মূল উদ্দেশ্য তাহলে আমরা কি বললাম যে তার ভেতরে যে সুপ্ত প্রতিভাটাকে সেখানে বহিঃপ্রকাশ ঘটায়, সেইটাকে মেটেরিয়ালাইজ করে, সেটা কি করে, এডুকেশন করে। কিন্তু সেই এডুকেশনের আবার চারটি দিক আছে, কি কি দিক? চারটি দিক, একটা হলো তার সাইকোলজিক্যাল দিক, একটা হলো তার সোসিওলজিক্যাল দিক, আর একটা হলো পেডাগজিক্যাল দিক। ফিলোসফিক্যাল দিকটা কি? ফিলোসফিক্যাল দিকটা হচ্ছে তার ভেতরে যে চিন্তা ভাবনা আছে সেই চিন্তাটাকে জাগিয়ে তোলা, তার ভেতরে যে ফিলিংটাকে, চিন্তা ভাবনাটাকে জাগিয়ে তোলা। তারপরে হচ্ছে সাইকোলজিক্যাল দিক, অর্থাৎ তার ভেতরে যে অনুভূতিগুলোকে আছে অনুভূতিগুলোকে, ইন্দ্রিয়গুলোকে জাগিয়ে তোলা। সোসিওলজিক্যাল দিক হচ্ছে তাকে সামাজিকরণ করা, যে শিক্ষার মাধ্যমে কি করে সে সমাজকে গড়ে তুলবে, সমাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবে, সেই জায়গাটাকে জাগিয়ে তোলা। আর চার নম্বর দিক হলো পেডাগজিক্যাল দিক, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য এডুকেশন, অর্থাৎ যেটা কিনা পেডাগজি মানে হচ্ছে তার ধারাবাহিকতা, অভ্যেস, যেটা আজকের দিনে আমাদের এই কোভিড সিচুয়েশনে আমি যেখানে ঢুকবো মূল জায়গাটায়, সেই পেডাগজিক্যাল দিকটাই কিন্তু সবচেয়ে বেশি তার ভেতরে ডিস্টার্ব করছে। তাহলে একটা জিনিস দাঁড়াচ্ছে যে এডুকেশন হচ্ছে, এডুকেশনের কাজ হলো একটা শিশুর ভেতরে এই চারটি মূল উপাদান এর মাধ্যমে তাকে একটা পরিপূর্ণ সম্পূর্ণ বিকাশ ঘটাই হচ্ছে এডুকেশন। অর্থাৎ আমরা যদি এটাকে যদি একটা ইনপুট আউটপুট অ্যানালিসিসের ভিউ পয়েন্ট থেকে দেখি, একজন শিশুর ভেতরে যে প্রতিভাটা লুকিয়ে আছে সেই প্রতিভাটা হচ্ছে তার যদি ইনপুট হয়, সে যখন একটা কাজের উপযোগী হয়ে ওঠে, একটা জীবিকার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ IAS, কেউ IPS, যে কোনো পেশা, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে কোনো কিছু হতো, কেউ অধ্যাপক হবে, কেউ শিক্ষক হবে, যে কোনো কিছু, যে সব ধরনের যে প্রতিভাগুলো তার মধ্যে, ট্যালেন্টগুলো তার মধ্যে লুকিয়ে আছে, সেই ট্যালেন্টগুলোকে হচ্ছে এডুকেশন এই চারটে দিকের মাধ্যমে, চারটে পিলারের মাধ্যমে সেই ট্যালেন্টগুলোকে মেটেরিয়ালাইজ করে তাকে জীবিকার উপযোগী করে তোলাটাই কিন্তু এডুকেশনের কিন্তু মূল কাজ। অর্থাৎ যে অনেক সময় আমাদের অভিভাবকদের মধ্যে থাকে আমার ছেলেকে ডাক্তার করতে হবে, আমার ছেলে, কেউ কারোর অভিভাবকের থাকে আমার ছেলেকে IAS করতে হবে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে, এডুকেশনের কাজ কিন্তু তাই নয় যে বাবা মা যা ইচ্ছা হলো তাকে তাই করে দেওয়া। এডুকেশনের কাজ হলো তার ভেতরে যদি ডাক্তার, মেডিকেল সায়েন্সের যদি ট্যালেন্ট যদি ঢুকে থাকে তাকে সেই জায়গাটা নিয়ে পৌঁছে দেওয়া, যদি তার ভেতরে সে যদি শিক্ষক হওয়ার ট্যালেন্ট থাকে তাকে সেই জায়গাটা পৌঁছে দেওয়া। অর্থাৎ তার ভেতরে যে ট্যালেন্টটা লুকিয়ে আছে, যে ট্যালেন্টটা তার মধ্যে আছে, যেদিকে তার ঝোঁক আছে, সেই ঝোঁক অনুসারে তাকে সেই জায়গাটা নিয়ে যাওয়া। যার জন্যে আমরা দেখি যে আমাদের, আমি এটা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে একটা সময় গিয়ে আমাদের এডুকেশন সিস্টেমটাকে যদি আমরা বিশেষায়ন করি, যার জন্য আমরা অলরেডি কিন্তু আমাদের দেশে কিন্তু পদ্ধতিটা কিন্তু চালু হয়ে গেছে, সেটা হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। অর্থাৎ ছাত্র সে পছন্দ করে নেবে সে কোন সাবজেক্টটা পড়বে, ছাত্র ঠিক করবে সে কোন সাবজেক্টটা পড়বে। একদম একটা ছাত্র বাংলায় অনার্স পড়ছে, তার মানে সেটা তার মানে এই নয় তার ম্যাথামেটিক্স জানার কোনো অধিকার তার নেই, তার জিওগ্রাফি জানার কোনো অধিকার নেই। সেই ছাত্রের পছন্দ হতেই পারে যে আমি বাংলা পড়ছি, আমি লিটারেচার পড়ছি, কিন্তু আমি একটুখানি ম্যাথামেটিক্স চর্চা করব, আমি একটুখানি কেমিস্ট্রি পড়ব, আমি একটুখানি ফিজিক্স পড়ব, এই সমস্ত। একজন ছাত্র অ্যাকাউন্টেন্সি পড়ছে, তার মানে এই নয় যে তাকে ইংলিশ লিটারেচার তাকে পড়তে দেওয়া যাবে না। সেই চিন্তাটা এটা কিন্তু আজকের নয়, এটা বহুদিন বহু গবেষণার মধ্যে দিয়ে কিন্তু বিষয়টা কিন্তু উঠে এসছে, যার জন্যে আমাদের দেশে পৃথিবীর অন্যান্য মানে সারা আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে খাপ খাইয়ে আমাদের দেশেও কিন্তু সেই জায়গাটা কিন্তু নিয়ে আসা হয়েছে। চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীদেরকে কিন্তু তাদের পড়াশোনার যে ওপেন স্পেস,
তারাই যার যেরকম ট্যালেন্ট তাকে সে তার ট্যালেন্ট অনুসারে তার ইচ্ছে অনুসারে সে যাতে তার নিজের জায়গাটা চুজ করে নিতে পারে সেই জায়গাটা কিন্তু তাকে খুলে দেওয়া হয়েছে। কিন্তু এটা ঘটনা যে আমাদের এই কোভিড প্যানাডেমিক কোভিড-19 প্যানাডেমিক আজকে আমাদের এই পড়াশোনার জগৎটাকে একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। কারণ প্রথম কথা আমরা সবাই জানি যে এডুকেশন হচ্ছে তাকে এডুকেশন মানেই হচ্ছে শুধুমাত্র কিছু বই পড়লাম বাড়ি বসে কিছু জার্নাল পড়লাম, দ্যাট নট লাইক দ্যাট। তার সঙ্গে এডুকেশনের সঙ্গে জড়িয়ে থাকে তার এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু বিভিন্ন বিষয়গুলো জড়িত। কারণ সর্বাঙ্গীন, আমি কিন্তু প্রথমেই একটা কথা বলেছি, এডুকেশনের মূল লক্ষ্য হলো একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন। এই সর্বাঙ্গীন বিকাশ সাধন করা মানে কিন্তু শুধুমাত্র তাকে কিন্তু পুঁথিগত বিদ্যার মাধ্যমে কিছু তাকে ডিগ্রি দেওয়াটাই কিন্তু এডুকেশনের মূল কাজ নয়, তার দৈহিক এবং মানসিক বিকাশ ঘটানো কিন্তু এডুকেশনের লক্ষ্য। কিন্তু একটা জিনিস আমরা যেটা আমাদের খুব দুর্ভাগ্য, এটা আমাদের, এটা যদিও এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমাদের সরকারের নিয়ন্ত্রণের বাইরে, গত 2 বছর ধরে প্রায় আমাদের এডুকেশন সিস্টেমটা প্রায় একটা গোচট খেতে বসেছে। এডুকেশন সিস্টেমটা পুরোপুরি একটা অনলাইন সিস্টেমের মধ্যে চলে এসছে। বারংবার ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আমরা দেখেছি বারংবার স্কুল কলেজ খোলা হচ্ছে, কিন্তু পরিস্থিতি যখনই নাগালের বাইরে চলে যাচ্ছে তখন স্কুল কলেজ বন্ধ করে দিতে হচ্ছে। এর আগেও আমরা দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্কুল খোলা হয়েছে, তারপরে আবার সেকেন্ড ওয়েভ যখন আসলো বন্ধ করে দিতে হলো, তারপরে অন্যান্য স্টেটগুলো তো কলেজও খুলেছিল, আমি যতদূর জানি আসাম খুলেছিল, উত্তরপ্রদেশ খুলেছিল, মধ্যপ্রদেশ খুলেছিল, কিন্তু তারপরে কিন্তু সেগুলোকে আবার সেকেন্ড ওয়েভ আসার পরে আবার বন্ধ করে দিতে হলো। সেকেন্ড ওয়েভ এর প্রকোপটা কমে যাওয়ার পর তারপরে সিচুয়েশনটা কিছুটা নর্মালাইজ হতে হতে অন্যান্য স্টেটগুলো স্কুল কলেজ খুলতে লাগলো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারও স্কুল কলেজ খুলে দিলেন আস্তে আস্তে। গত নভেম্বর মাস থেকে আবার আস্তে আস্তে ক্লাস শুরু হলো, আস্তে আস্তে এডুকেশন সিস্টেমটা একটা ছন্দে ফিরে আসছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পেলাম ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আবার থার্ড ওয়েভের প্রকোপ শুরু হয়ে গেল, বাধ্য হয়ে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আবার কিন্তু বন্ধ করে দিতে হলো। এই ঘটনার ফলে, এই করোনা আবহের এটা ঘটনা যে এই আমাদের ইয়ং জেনারেশনকে বাঁচানোর জন্য, ইয়ং যে জেনারেশনটাকে তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সরকারের সামনে আর কোনো পথ খোলা ছিল না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এর ফলে যে অপূরণীয় যে ক্ষতিটা হচ্ছে সেটা কত বছরে পূরণ হবে সেটা কিন্তু বলা যাচ্ছে। কারণ বিশেষ করে শহরাঞ্চলগুলোতে যদিও অনলাইন ক্লাসের মাধ্যমে তার কিছুটা পূরণ করা সম্ভব হচ্ছে, যদিও কতটা হচ্ছে কারণ অনেক বিষয় প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, কোনো খেলাধুলা হচ্ছে না, কোনো গেমস অ্যান্ড স্পোর্টস প্র্যাকটিস হচ্ছে না, কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটি সেরকম ভাবে হচ্ছে না, প্রায় ধরতে গেলে শুধু যেটুকু অনলাইনের মাধ্যমে সম্ভব সেটুকু অনলাইনের মাধ্যমে হচ্ছে, বাদবাকি গুলো পুরোপুরি কিন্তু বন্ধ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আর গ্রামাঞ্চলের কথাটা এখানে না বললেই হয়, গ্রামাঞ্চলে আমরা জানি যে গ্রামাঞ্চলে আমাদের যে ভারতবর্ষের যে সোশিও ইকোনমিক স্ট্রাকচার তাতে গ্রামের সংখ্যাটা, গ্রামের ইয়েটাই বেশি, গ্রামের টোটাল স্টুডেন্টদের মধ্যে গ্রামের স্ট্রেন্থটাই বেশি, কিন্তু সেখানে অনলাইনের মাধ্যমে ক্লাস করার কতটা কি সুযোগ আছে সেটা আমরা ভালো করেই জানি। কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে গত 2 বছর ধরে আমাদের এডুকেশন সিস্টেমের একটা, আমাদের ছাত্রছাত্রীদের একটা বড় অংশ কিন্তু কার্যত পড়াশোনা থেকে কিন্তু দূরে সরে আছে। যদিও অনেক পরীক্ষা হচ্ছে অনলাইনে হচ্ছে, কিন্তু অনলাইনে সে পরীক্ষাটা তারা কিভাবে দিচ্ছে আমরা সবাই জানি। এখানে আমাদের জ্যোতিদা আছেন, উনি ভালোই জানেন, আমরা মফস্বলের কলেজগুলোতে যারা পড়াই তারা ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দিচ্ছে আমরা সবাই জানি। টোটাল সিস্টেমটাই কিন্তু কিন্তু প্রায় কোলাপস হওয়ার পথে। এর ফলে সবচেয়ে যে জায়গাটা ক্ষতি হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যেটা এডুকেশনের খুব গুরুত্বপূর্ণ দিক, যে পেডাগগিক্যাল দিকটা যেটা ধারাবাহিক অভ্যাসের মাধ্যমে একটা ছোট্ট শিশুকে, আমি আমার নিজের ছেলেকে দিয়ে বলি, তাকে যখন স্কুলে প্রথমে আমি নিয়ে গেছিলাম, প্রথম 2-3 মাস সে কিন্তু স্কুলে যেতে কান্নাকাটি করতো, তারপরে আস্তে আস্তে স্কুলে, তারপরে কি হলো, এখন তারপরে হলো স্কুলে না গেলে কান্নাকাটি করতো, স্কুলে না যেতে দিলে কান্নাকাটি করতো, কিন্তু আস্তে আস্তে তার ভেতরে কিন্তু এখন স্কুলে যাওয়ার কোনো প্রবণতা ঝোঁক আর তার ভেতরে আমি দেখি না। গত বছর যখন
2020 সালে মার্চ মাসে যখন স্কুল বন্ধ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি গেলে প্রায় জিজ্ঞেস করতো বাবা স্কুল কবে খুলবে কবে খুলবে। এখন কিন্তু সে কিন্তু এটাতে কিন্তু সেট আপ হয়ে গেছে, সে তারা ওরা ধরে নিয়েছে বাড়িতে বসেই ওই কম্পিউটারে অনলাইন ক্লাস করবো, বাড়িতে বসে পরীক্ষা দেবো, ব্যাস এটাই আমার সিস্টেম। অর্থাৎ স্কুলে যাওয়া, খেলাধুলা করা, বন্ধুদের সঙ্গে মেলামেশা, এডুকেশনের উদ্দেশ্য তো শুধুমাত্র কিছু তাকে কিছু ইনপুট তার মধ্যে দিয়ে দেওয়া তা তো নয়। সেখানে তার স্কুলে যাচ্ছে, কারণ আমরা এটা জানি যে স্কুল একটা সোশ্যাল ইনস্টিটিউশন, লার্জার সোশ্যাল ইনস্টিটিউশন, যেটার মধ্য দিয়ে সে বন্ধুদের সঙ্গে মিশতে শেখে, সমাজ সোসাইটির সঙ্গে মিশতে শেখে, বন্ধুদের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে, খেলাধুলার স্কোপটা তো সেখানে থাকছেই, তাছাড়া সবার সঙ্গে সে সমাজের সঙ্গে, বৃহত্তম সমাজের সঙ্গে সে মেশার একটা স্কোপ থাকছে। কারণ আজকের দিনে আমরা জানি যে আমাদের যে নিউক্লিয়ার সিস্টেম, ফ্যামিলি সিস্টেমে কিন্তু বাড়িতে কিন্তু বাবা মা ছাড়া অন্য কারোর সঙ্গে মেলামেশার স্কোপটা খুব কম, এবং যে কোনো কারণেই হোক, যে সেই যে সেই আমাদের যে আমরা যেভাবে করতাম বিকেল 4টের পরে, আমাদের গার্জেনরা জানতো না যে আমরা কোথায় আছি, কোথায় খেলা করে খেলতে গেছি, আমাদের গার্জেনরা জানতেন না, সেই সিস্টেমটা যে কোনো কারণেই আমাদের যে সোশ্যাল ইকোনমিক যে সিস্টেমটা সেটা কিন্তু এখন কিন্তু সেটাকে কিন্তু আমরা কিন্তু আমাদের আমাদের যারা বাচ্চা তাদেরকে কিন্তু আমরা সেইভাবে কিন্তু ছেড়ে দিতে পারি না, কারণ তাতে আমরা তাতে বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে। কিন্তু সেই জায়গাটুকুকে পূরণ করার জন্য স্কুলটা কিন্তু ছিল, বন্ধুদের সঙ্গে মিশতো আমার, বিশেষ করে টিফিন আওয়ার্সে খেলাধুলা করা, একসঙ্গে বসে টিফিন খাওয়া, এই যে টোটাল যে সামাজিকরণের যে প্রক্রিয়াটা, যেটা একটা একটা পূর্ণ একটা লিটারের পার্সনের কাছ থেকে আমরা ডিজার্ভ করি, সেইটা কিন্তু শিখতো কিন্তু সে স্কুল স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে, সেই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু পুরো স্ট্রাকচারটা কিন্তু কিন্তু ভেঙে যেতে বসেছে। এখন যেখানে আমাদের দরকার, যেটা যতদিন না করোনা মহামারী এইটা মানে আমাদের থেকে প্রকোপ থেকে আমরা মুক্তি পাচ্ছি, আমরা জানি না বিশ্বের বড় বড় সংস্থা তারাও বলতে পারছে না যে এর শেষ এন্ড পয়েন্ট কোথায়, হোয়ার ইজ দ্য এন্ড পয়েন্ট, তারাও বলতে পারছে না, তো আমরা তো সেখানে এই নিয়ে মন্তব্য করার জায়গায় নেই। যতদিন না আসছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের যারা গার্জেন, আমরা যারা অভিভাবক, ততদিন পর্যন্ত কিন্তু তাদেরকে কিন্তু আমরা কিন্তু সেইভাবে তাদেরকে গাইড করতে পারি। কারণ একটা জিনিস কিন্তু আমরা মাথায় রাখতে হবে যে আমার ছেলে বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় 100-এর মধ্যে 100 পেলো, 90-এর মধ্যে 98 পেলো, তার মানে এই শেষে বিশাল কিছু হয়ে গেল, দ্যাট ইজ নট, সেটা কিন্তু নয়। আমার উদ্দেশ্য হচ্ছে সে কতটুকু শিখলো, সে কতটুকু জানতে পারলো, সেইটুকু সে তার মধ্যে ইয়ে করা। অর্থাৎ আজকের দিনে অভিভাবক হিসাবে আমাদের যে দায়িত্ব, কারণ একটা জিনিস আমরা জানি যে একটা ক্যারেক্টার ফরমেশনের ক্ষেত্রে তিনটে মানুষের ভূমিকা, এটা আমার কথা নয়, এটা আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের কথা, ক্যারেক্টার ফরমেশনে তিনজনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। একজন হচ্ছেন বাবা, একজন হলেন মা, একজন হলো তার শিক্ষক, এই তিনজনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেই তিন নম্বর যিনি আছেন শিক্ষক, কার্যত তার ওই জীবন এখন জীবন থেকে তার সঙ্গে ডিসকানেক্টেড হয়ে আছেন। তাহলে আমার থাকছে কারা, কানেকশন কাদের সঙ্গে থাকছে, ডাইরেক্ট বাবা মার সঙ্গে থাকছে। তাতে বাবা মার ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি এটা ঘটনা, এটা অনেক ছাত্রছাত্রী যারা বাড়ি বসে পরীক্ষা দিচ্ছেন তাদের গার্জেনরা, এটা আমরা ঘটনা, তারা অনেক সময় অনেক রকম ভাবে বাবা মারা তাদেরকে দিয়ে বই দেখিয়ে লিখিয়ে তাদেরকে একদম 100-এর মধ্যে 100 আনা নম্বর পাইয়ে দিচ্ছেন, কিন্তু তারা যেন প্রস্তুত থাকেন ভবিষ্যৎ পরিণতির জন্য, কারণ এইরা গুডস ফর নাথিং তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি আমার ছেলেকে যখন দেখেছি, যখন বাড়িতে পরীক্ষা দেয়, আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে তাকে কিন্তু তার বই খাতা কিন্তু তাকে আমি সরিয়ে দিতে বলি, কারণ আমি জানি যে আমার ছেলেকে আমি যদি দেখে বসে যদি বলে দিই, তাহলে আমার ছেলে কিন্তু 100-এর মধ্যে 100 পাবে, হয়তো যে 100 না পাক 95 পাবে, কিন্তু সেই পাওয়ার মধ্যে দিয়ে তাকে কিন্তু আমি কিন্তু অভিভাবক হিসাবে তার কিন্তু বড় শত্রুতা করে ফেললাম কিন্তু, কারণ সে যেটুকু শিখে যাচ্ছে সেটুকুই তার ভবিষ্যৎ জীবনে তাকে তার জীবিকার রাস্তায় তাকে যেতে সাহায্য করবে। এবার যদি সে বড় বড় রেজাল্ট নিয়ে যদি যা গেল, এদিকে তার ভেতরে যদি কিছুই না থাকে, তাহলে সে রেজাল্ট থাকা আর না থাকা দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকছে না। অতএব আজকের এই কোভিড সিচুয়েশনে অভিভাবকের কিন্তু ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, অভিভাবক এটা ঘটনা, আমরা আজকের এই মানে ব্যস্ততার জীবনে আমাদের বাবা মারা আমাদেরকে যতটা সময় দিতেন, আমরা কিন্তু আমাদের শিশুদের বাচ্চাদের কিন্তু ততটা সময় দিতে পারি না, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু আমাদেরকে কিন্তু তাদেরকে সময় দিতে হবে, তাদের সঙ্গে বিভিন্ন রকম
ভালো ভালো গল্প, ভালো ভালো বিষয় তাদের সামনে তুলে ধরতে হবে, যাতে করে তাদের ভেতরে যে মেন্টাল গ্যাপটা তৈরি হচ্ছে, যে সামাজিক গ্যাপটা তৈরি হচ্ছে, সেই গ্যাপটা যাতে কিছুটা হলেও পূরণ করা যায়। সুতরাং এই কথা বলে আমি শেষ করব যে যে জীবিকা হচ্ছে লেখাপড়া। লেখাপড়াটা যদি আমরা ধরি যে নদীর এপারে একটা শিশু দাঁড়িয়ে আছে আর নদীর ওপারে একটা জীবিকা দাঁড়িয়ে আছে, তাহলে তার মাঝখানে গ্যাপ, মাঝখানের ব্রিজটা কি? মাঝখানের ব্রিজটা হলো তার এডুকেশন। এবং সেই এডুকেশনে সেই ব্রিজটা ধরে রাখে কে কে? ব্রিজটা ধরে রাখে হচ্ছে একটা তার অভিভাবক এবং তার শিক্ষক। শিক্ষক মহাশয়রা তাদেরকে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ অনলাইন তাদের যে তাদের সঙ্গে যে ডাইরেক্ট কানেকশনটা তাদেরকে থাকছে না, শুধুমাত্র তার শুধু থাকছে কি গার্জেনরা থাকছেন। অতএব এক্ষেত্রে কিন্তু আজকের দিনে লেখাপড়ার মাধ্যমে শিশুর বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু অভিভাবকের। কারণ স্কুল বা কলেজ বা এডুকেশনাল ইনস্টিটিউশনের সঙ্গে ছাত্রছাত্রীদের যদি ডাইরেক্ট কানেকশন থাকছে না, এন্টায়ার রেসপন্সিবিলিটি লাইজ আপন দ্য গার্জেন। অতএব গার্জেনকে তার মানসিক বিকাশ এবং কারিগরি শিক্ষা, তো এখানে আপনার কি মনে হয় যে প্রথাগত শিক্ষা এবং কারিগরি শিক্ষা কিরকম ভাবে আমরা ভাগ করতে পারি? কারিগরি শিক্ষা, প্রথাগত শিক্ষা এবং কারিগরি শিক্ষা, এটা ঘটনা এডুকেশনের একদম এন্টায়ার হিস্ট্রি যদি আমরা দেখি, যে কারিগরি শিক্ষাকে আনাই হয়েছিল, এটা আজকে নয় বহু আগে থেকেই কারিগরি শিক্ষা আনাই হয়েছিল হচ্ছে জীবিকামুখী শিক্ষা করার জন্য, জীবিকামুখী শিক্ষাটাকে জীবিকামুখী করার জন্য আর কি। কিন্তু এটা ঘটনা যে প্রথাগত শিক্ষাটাও যদি সে সঠিকভাবে নিতে পারে, তাহলে কিন্তু সে কারিগরি শিক্ষার মতোই কিন্তু সে কিন্তু জীবিকার জায়গায় কিন্তু প্রবেশ করতে পারে। অতএব এখানে কিন্তু আছে বলে আমার মনে হয় না। যদি আমি আসছি আপনার কাছে এই বিষয়ে, তার আগে একটুখানি দুজনের কাছ থেকে বাইটটা নিয়ে নি। সেটা হচ্ছে প্রথমে আসুন পিয়াসদার কাছে, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মিস্টার পিয়াস চক্রবর্তী, যিনি প্রফেসর বাগনান কলেজ হাওড়া থেকে। পিয়াসদা, এই যে সোমনাথদা বলছিলেন, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় কিভাবে এই পড়াশোনাটাকে আমরা এগিয়ে নিতে পারি? নমস্কার সোমনাথদা, খুব সুন্দর করে যেটা আমাদের বুঝিয়েছেন যে এডুকেশনের আসল লক্ষ্য কিন্তু হচ্ছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা দিকগুলো, তার ট্যালেন্ট গুলোকে বের করে আনা, এটা একদম সঠিক কথা। ইনফ্যাক্ট আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে বলি যে আসলে আইডিয়াল আর্টিস্ট হচ্ছে সেই যে দ্রব্যকে রূপ দেবে, অর্থাৎ দ্রব্যটা কিন্তু ছাত্রের মধ্যে আছে, আমরা তাকে রূপ দেবো। আমরা বলতে আমরা মিন করছি এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষক, এরা সবাই। কিন্তু আজ আমরা একটা অদ্ভুত চ্যালেঞ্জের মুখে পড়ে গেছি, যেটার কথা সোমনাথদা মেনশন করেছেন। এবং সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের সঙ্গে যে ডাইরেক্ট লিংক ছিল আমাদের ছাত্রছাত্রীদের, সেটা কেটে গেছে এখন। তার ফলে আমার মনে হয় যে এই সময় এই আলোচনার আয়োজন করে পাঠ্যরয় জর্জ টেলিগ্রাফের পক্ষ থেকে একটা অত্যন্ত সময় উপযোগী স্টেপ নিয়েছে। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আজকে বিষয়টা হচ্ছে লক্ষ্য পূরণে লেখাপড়া ও জীবিকার বিকাশ। তো একটা দিক খুব সুন্দর করে সোমনাথ বাবু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আমাদের ভেতরের ট্যালেন্টকে বাইরে বের করে আনতে হবে এডুকেশনের দ্বারা, কিন্তু তার সঙ্গে একটা ওতপ্রোত ভাবে জড়িত জিনিস হচ্ছে জীবিকা। এখন আমরা সবাই জানি যে আমরা চাইলেও এই মুহূর্তে অফলাইন মোডে ফিরতে পারছি না, কিছু করার নেই আমাদের। আমাদের চারপাশে যে পরিস্থিতি, এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এর ফলে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার মনে হয় আমরা সবাই হয়তো প্রার্থনা করি যে অন্তত এই জীবদ্দশায় যাতে আর এখানে না ফেরত দিতে হয়, কিন্তু যাচ্ছি বলে হাত পা ছাড়িয়ে সব বসে থাকবো তাহলে তো হবে না। আমাদের টেনিসন তার একটা বিখ্যাত কবিতা ইউলিসিস এ বলেছেন, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড এন্ড নট টু ইল্ড, হাল ছেড়ে দিলে চলবে না। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে অনলাইন এডুকেশন ছাড়া আমাদের সামনে এই মুহূর্তে রাস্তা নেই। তাহলে হাউ এফেক্টিভ ইজ অনলাইন এডুকেশন, বা তাকে আমরা আরো এফেক্টিভ কি করে তুলতে পারি, এটা একটা খুব চিন্তার বিষয়।
আমরা নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট করছি গত 2 বছর, এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আমার ধারণা কিছুটা হলেও আমরা এগিয়েছি, কিন্তু এখনো এগোনোর অনেক রাস্তা বাকি। এবং এটাও আমরা খুব বুঝে গেছি যে প্যান্ডেমিক চলে যাওয়ার পরেও কিন্তু অনলাইন মোডটা হয়তো কিছুটা হলেও এডুকেশনের মধ্যে থেকে যাবে, ইউজিসির বিভিন্ন সিদ্ধান্ত থেকেই আমরা সেটা বুঝতে পারছি। এখন যেটা সোমনাথবাবু বললেন যে আমাদের দেশটা তো একটা অদ্ভুত বৈচিত্র্যপূর্ণ দেশ, মানে এখানে তো সবাই ইউরোপের মতো একই জায়গায় অবস্থিত নয়, তার ফলে যেটা হচ্ছে যে আর্থিক বৈষম্য, টেকনোলজিক্যাল অ্যাক্সেস এর বৈষম্য সবই ঢুকে পড়েছে, এবং এর ফলে হ্যাভস এবং হ্যাভ নটস এর মধ্যে মনে করুন যে গ্যাপটা সেটা হয়তো বেড়েই চলেছে। কিন্তু ওই যে বললাম বেড়ে চলেছে, তাহলে সব ছেড়ে দিয়ে বসে থাকলে তো চলবে না। আমরা জানি যে ড্রপ আউট হচ্ছে প্রচুর, আমরা জানি যে কি করে ছাত্রদের আটকে রাখা যায় এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে, এটা একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এবং আমরা এও জানি যে একটা অদ্ভুত মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস এর মধ্যে দিয়ে কিন্তু ছাত্র ছাত্রী, তাদের অভিভাবক, শিক্ষকরা প্রত্যেকে যাচ্ছে। আমার সঙ্গে দুজন টিচার ইনচার্জ আছেন যারা কলেজ চালান, কাজেই তারা নিশ্চিত ভাবে বুঝতে পারছেন যে কি মারাত্মক প্রেশার তাদের উপরে এবং শিক্ষকদের উপরে এবং ছাত্রদের উপরে এখন যাচ্ছে। এটা কিছু করার নেই, আমাদের যেতেই হবে। এর মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কাউন্সেলিং, বোথ ফর স্টুডেন্টস অ্যান্ড ফর দেয়ার প্যারেন্টস। যেটা সোমনাথবাবু বললেন যে প্যারেন্টসদের একটা খুব গুরুত্বপূর্ণ রোল নিতে হবে এই স্টেজে, এবং তাদেরকে কাউন্সেলিং করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তাদের রোলটা কি। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো একটা দিক আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শুধুমাত্র তো লেখাপড়া করে জ্ঞান অর্জন করব এই বিলাসিতা দেখানোর সুযোগ আমাদের দেশে খুব সীমিত পরিমাণ লোকের কাছেই আছে। বেশিরভাগই কিন্তু আমরা লেখাপড়া করি আলটিমেটলি একটা জীবিকার বিকাশের জন্য, যেটা আমাদের এই টপিকের মধ্যেই লুকিয়ে আছে যে জীবিকার বিকাশ। এবং এই জীবিকার বিকাশ কিন্তু দুভাবে হয়, এক প্রথাগত শিক্ষা, যেটা সোমনাথ বাবু বললেন। প্রথাগত শিক্ষা আমি বলছি না যে তা দিয়ে কোনো সুযোগ নেই, নিশ্চয়ই আছে। ভালো করে যে সাবজেক্ট একটা ছাত্র শিখবে সেই সাবজেক্টেই তার সুযোগ আছে, অনেক আছে। কিন্তু তার সঙ্গে আমাদের কিন্তু আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটাকে আমরা বলছি বৃত্তিমূলক শিক্ষা বা কারিগরি শিক্ষা, বিভিন্ন নাম দিচ্ছি। অর্থাৎ সব ছাত্রছাত্রী কিন্তু একই রকম মেধাবী নয়। যারা অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী তারা হয়তো তাদের সাবজেক্টটুকুর ওপরে মনোযোগ করলেই বা মনোযোগ দিলেই তারা উন্নতি করতে পারবে। কিন্তু যেহেতু সবাই একই রকম মেধা নিয়ে আসিনি আমরা, তাই বাকিরা কি করবে? এই বাকিদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে কারিগরি শিক্ষা বা অন্য ধরনের শিক্ষা, যার সাহায্যে তারা কিন্তু নিজেদের জীবিকার জায়গাটা ওপেন আপ করতে পারবে। এবং আজকে আমি সত্যি সত্যি মনে করি যে বিভিন্ন ইনস্টিটিউট যারা এইটাকে প্রমোট করছে, এটা নিয়ে কাজ করছে, তারা তাদের একটা বিশাল রোল আছে এই সোসাইটিতে, টু টেক দি পপুলেশন ফরওয়ার্ড। শুধুমাত্র তো মেধাবী ছাত্রকে নিয়ে ভাবলে আমার আমার সোসাইটি চলবে না, আমার সমাজ চলবে না। আমাদের গ্রামের লোক রয়েছে, শহরের লোক রয়েছে, বিভিন্ন ক্লাসের লোক রয়েছে, তারা সবাই আমাদের এই এডুকেশনাল ইনস্টিটিউশন গুলোর সঙ্গে যুক্ত। তাদের সবাইকে যাতে কিছুটা হলেও জীবিকার বিকাশের সুযোগ আমরা দিতে পারি, তাদেরকে সম্মান নিয়ে বেঁচে থাকার মতো সুযোগ আমরা দিতে পারি, আমার মনে হয় সেই জায়গাটার উপরে আজকে মনোনিবেশ করলে সত্যিই কিন্তু সমাজের উপকার হবে, ছাত্রদের উপকার হবে, এবং আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনের সঙ্গে আমরা যারা যুক্ত আমাদের সবার উপকার হবে। আমি এইবার পার্থবাবুকে বলছি যে উনি, হ্যাঁ আমি আসছি আপনার কাছে, আবার ফিরে আসছি। তার আগে একটু চলে যাব আমি জ্যোতিবাবুর কাছে। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার জ্যোতিনারায়ণ পাত্র, যিনি টিচার ইনচার্জ, আমি আগেও বলেছি, হরিণঘাটা মহাবিদ্যালয়। জ্যোতিদা, আপনাকে প্রথমে স্বাগত জানাই। সোমনাথদা এবং পিয়াসদা আমাদেরকে সুন্দর করে একটা জায়গা তৈরি করেছেন এডুকেশন, এবং সেই সঙ্গে সঙ্গে কিছুটা উনি জীবিকার বিষয় নিয়ে আলোচনা করেছেন, সোমনাথদাও করেছেন, পিয়াসদাও করেছেন। তো আমি আপনার কাছে আসবো জ্যোতিদা, যে কিভাবে দেখছেন এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থা, এবং সেই সঙ্গে সঙ্গে একটু যদি জীবিকাটাও আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেন। জ্যোতিদা প্লিজ। ওকে, প্রথমেই আমি আরেকবার ধন্যবাদ জানাই যে জর্জ টেলিগ্রাফকে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম, বর্তমান যুগের যে পরিস্থিতি সেই সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য স্টুডেন্টদের পক্ষে খুবই উপকার হবে এরকম একটা আলোচনা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। তো একটা জায়গায় একটু আমাদের মাথায় রাখতে হবে, এখন সত্যি খুব একটা
মানে ভালো সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না। কারণ হচ্ছে যদি আমরা একটু দেখি যে 1996 এ যে ইউনেস্কোর একটা রিপোর্টে বলা হয়েছিল যে এডুকেশনের চারটে পিলার হিসাবে তৈরি করা হয়েছিল শিক্ষার লক্ষ্যকে, লার্নিং টু নো, লার্নিং টু বি, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার। কিন্তু সেই চারটে পিলার বা লক্ষ্যগুলোকে যদি একটু খেয়াল করি আমরা, আমার এই বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনকে ওপর প্রেক্ষাপটে যদি দেখি, সেটা ঠিক কতটা যে ফুলফিল হচ্ছে সেটা একটা সত্যি কোশ্চেন মার্ক। কারণ বর্তমানে যে কোনো শিক্ষা ব্যবস্থাই গোল ওরিয়েন্টেড একটা শিক্ষা ব্যবস্থা, এবং সেই গোল ওরিয়েন্টেড শিক্ষা ব্যবস্থার সবসময় দুটো লক্ষ্য থাকে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার, একটা ইমিডিয়েট গোল আর একটা আলটিমেট গোল। এবং ইমিডিয়েট গোল ফুলফিল করার মধ্যে দিয়েই আমরা আলটিমেট গোলে পৌঁছাই, যার মধ্য দিয়ে যদি দেখা যায় অ্যাট প্রেজেন্ট আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার স্কুল এডুকেশনের যদি আলটিমেট গোল ধরি আমরা, তাহলে স্কুল এডুকেশনের আলটিমেট গোল যদি দেখা যায় সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট অফ দ্য লার্নার। সেই জায়গাটা এই অনলাইন সিস্টেমে কোন একটা নির্দিষ্ট কক্ষের মধ্যে বাড়ির মধ্যে আবদ্ধ থাকা অবস্থায় কোন একজন স্টুডেন্টের পার্সোনালিটি কতটা ডেভেলপ করা সম্ভব হচ্ছে সত্যি ভাববার বিষয়। কিন্তু কিছু করার নেই, আমরা প্রত্যেকেই মানে সিচুয়েশনের শিকার এবং এই সিচুয়েশনের মধ্যে দিয়েই আমাদের চলতে হবে। আবার ঠিক পরক্ষণে যদি আমি হায়ার এডুকেশন সিস্টেমটাকে ধরি, হায়ার এডুকেশন সিস্টেমের আলটিমেট গোলই হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট অফ দ্য লার্নার, যেটা আলটিমেট হায়ার এডুকেশন লাভ করার পর আমরা প্রত্যেকেরই যে ইচ্ছাটা থাকে যে সেই ইচ্ছা কি না, নিজে প্রত্যেকে নিজেকে বাই প্রফেশন নিজের জায়গাটা সম্পূর্ণ করে তোলা। তো এই দুটো গোলের ফুলফিল করার মধ্য দিয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দ্যাট ইজ কোয়ালিটি এডুকেশন, নট কোয়ান্টিটি এডুকেশন। বর্তমান যুগে কিন্তু আমরা কোয়ান্টিটির ওপর বেশি গুরুত্ব দিচ্ছি, যেটা আমাদের স্যারেরা বলছিলেন কিছু আলোচনার মধ্য দিয়েই যে আলটিমেট গোলে পৌঁছাতে গেলে কিন্তু কখনোই কোয়ান্টিটি দিয়ে খুব একটা ভালো কিছু জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে কোয়ালিটি এডুকেশনের। এই অনলাইন সিস্টেমে কিন্তু কোয়ালিটি এডুকেশন, বিশেষ করে আমাদের এই সোশ্যাল কনটেক্সটে বলুন, বিশেষ করে আমরা কলেজ চালাতে গিয়ে দেখি মকরশাল এলাকার কলেজ বা যে সময় দেয়া হচ্ছে স্টুডেন্টকে, তার থেকেও দু ঘন্টা এক্সট্রা সময় ধরে রেখে এগোনোর পরও আবার ফোন আসছে, স্যার আমার নেট চলে গেছে, আমি যেতে সাবমিট করতে পারছি না, এরকম হাজার সমস্যার প্রেক্ষাপটে আমরা ফেস করেই থাকি আর কি। তো সেই জায়গা থেকে আর কি আমাদের মাথায় রাখতে হবে যে অনলাইন, আর অনলাইন সিস্টেম ছাড়া আমাদের কোনো উপায়ও নেই এই মুহূর্তে। কারণ সোসাইটির বর্তমান সমাজে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের সাথে মানিয়ে চলতে গেলে সেটাই একমাত্র পথ। তো এই জায়গা থেকে এবার যদি আমরা একটু দেখি যে আমাদের আলটিমেট গোল যেটা বর্তমান আজকের যে টপিক জীবিকা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে এডুকেশনকে কাজে লাগিয়ে কিভাবে আমরা জীবিকাটা অর্জন করতে পারি। তো জীবিকার জায়গাটা যদি একটু দেখি, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে, একটা নিজস্ব জায়গা যে দ্যাট ইজ কোয়ালিটি তৈরি করতে হবে। সেটা অনেক সময় কি হয়, আমরা নিজেরা বাড়িতে পড়াশোনা করতে পারি বা কারো গাইডেন্সের মাধ্যমে আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারি। তো এটা একটা বিষয় যেটা আমাদের ভাবা উচিত আর কি, প্রেজেন্ট বর্তমান যে সিচুয়েশন। তো আরেকটা জায়গা জিনিস একটু মাথায় রাখতে হবে যে গার্জেনদের মনোভাব তার স্টুডেন্টদের প্রতি এই বর্তমান সময়ে। কারণ আমার জানা অনেক গার্জেন আছে যাদেরকে আমি বলতে শুনেছি যে কি মানে অ্যাট প্রেজেন্ট এখন সব থেকে বড় কথা যেটা কি আমরা কোয়ান্টিটির ওপর বেশি গুরুত্ব দিচ্ছি স্টুডেন্টরা, যে ওই স্যার যেটা বলছিলেন যে 90% 92% পার পরও দেখা যাচ্ছে কোন স্টুডেন্ট মাস্টার ডিগ্রিতে তার পছন্দ মতো ইউনিভার্সিটিতে সুযোগ পাচ্ছে না। স্বাভাবিকভাবে তার বাড়ির মেন্টালিটি যেটা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে এত নাম্বার পেয়েও যদি তুই চান্স না পাস তাহলে পড়াশোনা করে কি হয়।
এই যুগ এইরকম কথা বলতেও শোনা যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই আমি শুনেছি আমার স্টুডেন্টরা আমাকে ফোন করে বলে স্যার বাড়ি থেকে এই বলছে বিয়ে দিয়ে দেবে, যেটা নর্মাল একটা মনোবৃত্তি থাকে আমাদের। তো সেই জায়গাটাও আমাদের ওভারকাম করতে হবে, যাতে আমরা একটা নির্দিষ্ট গাইডেন্স এর মধ্যে থেকে নিজেদেরকে নির্দিষ্ট জীবিকার সাথে যুক্ত করতে পারি। এবং সিচুয়েশন মোটেই খুব একটা সহজ না, কিন্তু তারও মধ্যে অ্যাজ এ চ্যালেঞ্জ হিসাবে পুরো সিচুয়েশনটাকে আমরা অ্যাকসেপ্ট করি, এবং অ্যাকসেপ্ট করার মধ্য দিয়ে আমরা অবশ্যই আশা করি সেই জায়গাটা ওভারকাম করতে পারবো। তো সোনাদা, আপনার একটুখানি আপনি যদি কাইন্ডলি ক্যামেরাটা অন করে নেন। সোমনাথদা শোনা যাচ্ছে? সোমনাথদা শোনা যাচ্ছে? সোমনাথদা না, কোনোভাবে মনে হচ্ছে সোমনাথদের একটু সমস্যা আছে। ওকে, আমি পিয়াসদার কাছে আসছি। পিয়াসদা একটা জিনিস আমাদেরকে বলছি যে এই যে জায়গায় দাঁড়িয়ে যেটা সোমনাথদাও বললেন জ্যোতিদাও বললেন, তো সেক্ষেত্রে এই যে জীবিকার যে জায়গাটা যেখান থেকে আপনি শুরু করেছিলেন, যেটা যে জীবিকার যে একটা প্রথাগত শিক্ষা এবং সেই সঙ্গে কারিগরি শিক্ষা, তো সেক্ষেত্রে কারিগরি শিক্ষা সম্বন্ধে আপনার কি মতামত? কিভাবে যেটা বলছিলেন জ্যোতিদা যে একটা ছেলে বা একটা মেয়ে তারা এত পড়াশোনা করে ভাবছে কি করব, তো সেক্ষেত্রে কারিগরি শিক্ষাটা তাদেরকে কিরকম ভাবে এগিয়ে নিয়ে যাবে বলে আপনার মনে হয়? না, কারিগরি শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আমাদের সোসাইটিতে এই মুহূর্তে। তার কারণ হচ্ছে ওই যে একটু আগে যেটা আমি বললাম, যে শুধুমাত্র প্রথাগত নয়, তার বাইরে থেকেও জীবিকা অর্জন করা যেতে পারে, জীবিকার বিকাশ ঘটানো যেতে পারে। এই জায়গাটাই কিন্তু কারিগরি শিক্ষার একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা আছে। মানে তাদের কাছে নতুন নতুন হয়তো এভিনিউজ ওপেন করে দেওয়া যেতে পারে, নতুন রাস্তা ওপেন করে দেওয়া যেতে পারে, যার সাহায্যে সে নিজের অর্জন করার ক্ষমতাটুকু বাড়াতে পারে, এবং সে যতটা তার নিজের ক্ষমতাটার বিকাশ ঘটাতে পারবে, যে সুপ্ত ক্ষমতা তার মধ্যেই আছে, কিন্তু প্রথাগত শিক্ষা যেরকম সেটার বিকাশ ঘটাতে পারে, কারিগরি শিক্ষাও সেটার বিকাশ ঘটাতে পারে, এবং এই নতুন যে দিকগুলো তার জন্য খুলে যাবে তাতে তার পক্ষে সুবিধে হবে হচ্ছে। এক মিনিট আপনাকে আটকাই, এক মিনিট আটকাচ্ছি। সেক্ষেত্রে নতুন যে দিকটা বললেন, আমি আপনাকে বলে দিই যে নতুন দিকের ক্ষেত্রে আজকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে আমাদের জজ টেলিগ্রাফে এত বছর ধরে, 102 বছর ধরে। ঠিক সেরকমই আবার কিন্তু নতুন এসছে সেটা যে ইলেকট্রিক ভেহিকেল, মানে সেই যে জায়গাটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রিক ভেহিকেল, মানে এই যে আপনি যেটা টার্ন অ্যারাউন্ড এর কথা বললেন সেটা কিন্তু এইভাবেই আমরা দেখছি, রাইট? এবং সেক্ষেত্রে আমি আবার পেয়ে গেছি, আমি সোমনাথের কাছে আসছি একবার। সোমনাথদা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। ওকে ওকে, সোমনাথদা একটা জিনিস আমাকে বলুন, যেটা আপনি থামিয়ে দিয়েছিলাম যে জীবিকার যে জায়গাটা আপনি শুরু করেছিলেন। সোমনাথদা একটু এগিয়ে আসুন কাইন্ডলি, আপনাকে দেখা যাচ্ছে না। বলুন 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 বলুন, আমি কাজও করছি আর ইয়েও করছি, বলুন। আচ্ছা বলুন। একদম একদম। তো সেক্ষেত্রে একটা জিনিস একটু বলুন আমাকে, যে এই যে জীবিকার যে জায়গাটা আপনি বলছিলেন, যে কারিগরি যে জীবিকা যেটা আপনি থামিয়ে দিয়েছিলাম আপনাকে, তো সেক্ষেত্রে কারিগরি জীবিকাটা আপনি কিরম ভাবে দেখছেন সেটা যদি একটু বলেন। এখন দেখুন, কারিগরি শিক্ষার লক্ষ্য হচ্ছে, কারিগরি শিক্ষাটা আমাদের হিস্টোরিক্যালি আমাদের দেশে কিন্তু কারিগরি শিক্ষাটা কিন্তু নেগলেক্টেড, এটা ঘটনা। কারণ একটা ছেলে মানে নেগলেক্টেড হিস্টোরিক্যালি, এটা একটা দিক। কারণ আমরা দেখেছি যখন থেকে কারিগরি শিক্ষার প্রচলন হলো, ভেরি ফিউ নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু সেখানে কিন্তু ভর্তি হতো, এবং বিশেষ করে তাদের মানে যে মানে যেটাকে বললে ভালো হয়, যারা প্রথাগত শিক্ষায় চান্স পেত না, তারা সেখানে গিয়ে মানে কিন্তু সেখানে কিন্তু তারা কিন্তু চান্স নিত কিন্তু। এবং এখনো পর্যন্ত আপনি দেখবেন যারা মানে আমাদের আমাদের দেশের একটা মূল সমস্যা কোথায় জানেন, যে আমরা ট্যালেন্টটাকে অপটিমাল ইউটিলাইজেশন করতে পারি না। এটা কিন্তু রিসোর্সটাকে কিন্তু ব্যবহার করাটাও, সেটাও কিন্তু একটা কিন্তু আমাদেরই কিন্তু সিস্টেমের একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। কিন্তু দেখা যাচ্ছে একটা খুব ভালো ছাত্র, সে যদি কারিগরি শিক্ষায় যেত সেখানে কিন্তু সে খুব ভালো সাইন করতে পারত, কিন্তু সেখানে তার মানে যেটা তার উপরে যে তার ফ্যামিলি প্রেশারের জন্য সে প্রথাগত শিক্ষায় থেকে যাচ্ছে, এবং প্রথাগত শিক্ষাতেও সেখানে সে সাইন করছে, কিন্তু যার জন্য কারিগরি শিক্ষার যে মূল জায়গাটা কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু সেখানটা কিন্তু খুব একটা মেটেরিয়ালাইজ করতে পারিনি। কারণ যা কিছুই করি না কেন, পিয়াসবাবু যেটা বললেন যে ট্যালেন্ট না থাকলে কিন্তু কোনো কিছুতে কোনো কিছুতে কোনো কিছু দাম ইয়ে হয় না। ধরুন আমার এখানে
রাইস, এটা খুব নাম করা। আমি নাম করছি না, কারণ নাম করছি না, কারণ আমি বিজ্ঞাপন দিচ্ছি না, সরি আমার ভুল হয়ে গেছে। অনেক নাম করা করা আমাদের এখানে প্রতিষ্ঠান আছে তো, কিন্তু সেখানে কিন্তু অনেকেই কিন্তু ট্রেনিং নেয়, কিন্তু অনেকে WBCS এর ট্রেনিং অনেকেই নেয়, আবার অনেক ছেলে মেয়ে আছে তাদের সেরকম মানে ফ্যামিলিগত ইয়ে নেই আর কি, সোশিও ইকোনমিক তাদের যে যে প্যাটার্নের মধ্যে দিয়ে তারা বড় হয় আর কি, তাদের পক্ষে কিন্তু ওই ধরনের ইয়ে খরচ অ্যাফোর্ড করে না আর কি, ওই ধরনের প্রতিষ্ঠানে যাওয়ার মতো ইয়ে অ্যাফোর্ড করে না আর কি, যে বাজেটে সেই বাজেট তারা সেই ফান্ড তারা জোগাড় করতে পারে না, যার জন্যে তারা নিজেরাই কিন্তু পড়াশোনা করে স্টাডি করে তারা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করে। কিন্তু দেখবেন সেই ছেলেগুলোর মধ্যে যারা ট্যালেন্ট, যারা ট্যালেন্টেড ছেলে এবং যারা কন্টিনিউয়াসলি একটা সেখানে যা পড়াশোনা করে তারাও কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে যায়। কিন্তু তার মানে কি দাঁড়ালো, কি কারিগরি শিক্ষা কি প্রথাগত শিক্ষা, কারিগরি শিক্ষার নিশ্চয়ই একটা পজিটিভ দিক আছে, কারণ থিওরিটিক কারণ পজিটিভ দিক আছে বলেই কারিগরি শিক্ষাটাকে আনা হয়েছিল, এবং যেটা আমাদের স্পেশালাইজেশন, স্পেশালাইজেশন যেটা আমরা জানি যে স্পেশালাইজেশন একটা আমাদের মানে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্পেশালাইজেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সেই স্পেশালাইজেশন জায়গাটা ছাড়াও ট্যালেন্টটা কিন্তু হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। ট্যালেন্ট থাকলে সে কিন্তু প্রথাগত শিক্ষাতে থাকলেও কিন্তু সে ভালো জায়গায় পৌঁছে যেতে পারে, কিন্তু এটা অবশ্যই বলা যেতে পারে যদি একটা ট্যালেন্টেড ছেলেকে তাকে যদি প্রথাগত কারিগরি শিক্ষাতেও নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু সে কিন্তু ভালো সাইন করতে পারে, অর্থাৎ দুটোরই কিন্তু পজিটিভ দিক আছে, কিন্তু সেই পজিটিভ দিকটা কতটা মেটেরিয়ালাইজ করবে সেটা ডিপেন্ড করে ট্যালেন্ট অফ দ্য স্টুডেন্ট, তার ফ্যামিলি ব্যাক ফ্যামিলি সিস্টেম, তার কি বলবো তার সোশিওলজিক্যাল তার পেডাগজিক্যাল তার দিকগুলো, তার সেগুলো নির্ভর করে, তারপরে নির্ভর করে সে কিন্তু সেখানে সাইন করতে পারে। ঠিক আছে, আমি আসছি আপনার কাছে, আবার আমি জ্যোতিদার কাছে আসবো একবার। যদি একটা জিনিস আমাকে বলুন যে এই যে কারেন্ট সিচুয়েশন এবং সেখান থেকে দাঁড়িয়ে যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা প্রথাগত শিক্ষা করেও কারিগরি শিক্ষা যেটা বললেন সোমনাথবাবু, তো সেক্ষেত্রে একটা জিনিস আমাকে কিন্তু বলবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি করতে পারি কারিগরি শিক্ষার জন্য আমরা নতুন করে যে ধরুন অনলাইনে যে কোর্স তো নতুন যে জায়গাটা তৈরি হচ্ছে সেই নতুন জায়গাতে আমরা অনলাইন দিয়ে পড়াশোনা করছি, তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে অনলাইনে আমাদের যে পড়াশোনা সেক্ষেত্রে আমাদের অফলাইন এবং অনলাইনে কি ডিফারেন্স মনে হয়, এবং সেক্ষেত্রে কিরকম ভাবে আমরা এই কারিগরি শিক্ষাটাকে করতে পারি, আপনার কি মনে হয়? ওকে, আমি যদি কারিগরি শিক্ষাটাকে প্রথম আলোচ্য বিষয় হিসাবে রাখি, তো তাতে যদি কারিগরি শিক্ষা ব্যবস্থার আমাদের যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে একটু ঘেটে দেখি, তাহলে কিন্তু সেটা যদি দেখা যায় যে ভারতবর্ষে প্রথম শিক্ষা কমিশন 1982 যেখানে প্রথম কি করা হলো না মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমকে এ কোর্স ও বি কোর্সে ভাগ করা হলো, এ কোর্স হচ্ছে জেনারেল এডুকেশন, বি কোর্স হচ্ছে কারিগরি শিক্ষা ব্যবস্থা, এবং সেই সময়কার ভারতবর্ষের যে প্রেক্ষাপট, সেই সময় ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি আমরা একটু আলোকপাত করি তখন কিন্তু কারিগরি শিক্ষার প্রতি মানুষের মানে যে দৃষ্টিভঙ্গি বলুন সেটা খুবই নেগেটিভ, এবং সেই জায়গা থেকে বর্তমান যুগের প্রেক্ষাপটে যদি আমরা একটু কারিগরি শিক্ষাকে দেখি মানুষের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন এসছে, এবং এবার আমূল পরিবর্তন এই কারণেই এসছে, আমারই জানা অনেকেই আছে যারা খুবই ভালো স্টুডেন্ট, যারা দেখা যাচ্ছে যে কি আমাদের স্কুল লাইফেরই যদি আমরা দেখি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের মানে আমার বন্ধু বান্ধবদের তারা সবই চলে গেছে কি না প্রাথমিক ভাবে পুরোটাই চলে গেছে কেউ IIT কেউ ITI এইরকম বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় তারা কারিগরি শিক্ষার ক্ষেত্রে ইনভলভড হয়ে গেছে, তো এই জায়গা থেকে আর বর্তমান সিচুয়েশনে যেটা অনলাইন শিক্ষা ব্যবস্থায় একটা সত্যি বড় চ্যালেঞ্জ যে কারিগরি শিক্ষা ব্যবস্থা, কারণ কারিগরি শিক্ষা ব্যবস্থা কিন্তু পুরোটাই বেসড অন হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, যেটা একটা হাতে কলমে অ্যাক্টিভিটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্র্যাকটিক্যাল বেসড বলা যেতে পারে, হ্যান্ডস অন ট্রেনিং, হ্যান্ডস অন ট্রেনিং
এবং সেই জায়গাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা টাস্ক, যে অনলাইন সিস্টেমেও আমরা কিভাবে সেটাকে তৈরি করতে পারি। আমি এক্ষেত্রে একটা জিনিস আপনাকে যেটা বলতে পারি, আপনার ইনপুট আপনার সুবিধা হবে বলতে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু এটা অবশ্যই দেখব যে আমরা যদি দেখি কি রয়েছে আমাদের, ধরুন আজকে একটা ছাত্র, যারা ছাত্র বা ছাত্রী, যেটা ভালো আপনি বললেন বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, ভালো জায়গায় পড়ছে, কিন্তু যাদের একটু মধ্যবিত্ত বা একটু নিম্ন মধ্যবিত্ত বা তাদের একটুখানি তাদের নিম্ন মেধা বা একটু মধ্য মেধা, তারা কোথায় যাবে, তারা কি করবে? এবং সেক্ষেত্রে কিন্তু দ্য জস্ট লিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট বিগত 102 বছর ধরে তাদেরকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে, তাদেরকে নিয়েই তারা এগিয়ে চলেছে এবং তারা কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অটোমোবাইল থেকে শুরু করে আজকে আমাদের ইলেকট্রনিক্স থেকে শুরু করে আজকে এসি রিপ্রেজেন্টেশন থেকে শুরু করে আজকে মেয়েদের ক্ষেত্রে বিউটি অ্যান্ড ওয়েলনেস থেকে শুরু করে আজকে ছেলে এবং মেয়ে ব্যথি রেখে তারা কিন্তু প্যারামেডিকেল এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা ভীষণভাবে দরকার। আমি এটা নিয়ে একটু পিয়াসদার কাছে আসবো। পিয়াসদা, এই যে আমি যে কোর্সগুলো বললাম এবং এক্ষেত্রে আপনার কি মনে হয় যে প্যারামেডিকেল থেকে শুরু করে এই যেগুলো যে ছেলেমেয়েরা যদি করে তাহলে তাদের কিরম ভাবে প্রসপেক্টটা হতে পারে, আপনার কি মনে হয়? এর তো প্রসপেক্টের কোনো শেষ নেই। তার কারণ হচ্ছে এই প্যারামেডিকেল যেহেতু আপনি বলছেন সেটাকেই যদি আমি ধরি, যে আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি তাতে এই রকম ট্রেন কেউ একজন যদি থাকে, সেটা আমার বাড়িতে বা আমার এলাকায়, তাহলে সেই পুরো এলাকাটি উপকৃত হতে পারে সে যে নলেজটা নিয়ে আসছে তার দ্বারা। এবং আপনি একটু আগে যে ইলেকট্রনিক গাড়ির কথা বললেন, আমরা জানি যে ভবিষ্যৎ ওর দিকে যাচ্ছেই, যে ছেলেপুলেরা যে ছেলেমেয়েরা ট্রেনিং নিতে পারবে এবং নিজেদের উপযোগী করে তুলতে পারবে যে সময় আসছে সেটার জন্য, তারা যে এগিয়ে যাবে এবং তাতে যে কারিগরি শিক্ষার একটা বিরাট বিরাট দিক আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গায় বোধহয় আর নেই। ওকে, আমি একবার জ্যোতির কাছে আসবো। যদি একটি জিনিস আমাকে বলুন যে এই যে আপনার কলেজে যে ছেলেমেয়েরা রয়েছে তারা মূলত যে এই যে সামাজিক একটা পরিবেশ তৈরি হয়েছে, তো সেখান থেকে উঠে আসার জন্য আপনি তাদেরকে কিরম ভাবে তৈরি করছেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে অভিভাবকদের কাউন্সিলিংটাই বা কতখানি জরুরি বলে আপনি মনে করেন? না, বর্তমান যুগে অভিভাবক নিয়ে অনেকেই বললেন, আপনারা বললেন, তো সেটাই আর কি। বর্তমানে এই অনলাইন সিস্টেমে কিন্তু অভিভাবকদের স্টুডেন্টের প্রতি অ্যাটিটিউড ভীষণ পরিমাণে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা নেগেটিভ অ্যাটিটিউড পড়ছে, যে এত কিছু ইয়ে করলি বা এত পড়াশোনা করলি তারপরও তুই মাস্টার ডিগ্রিতে চান্স পাচ্ছিস না, তারপরে তুই, হ্যাঁ, যার ফলে কি হচ্ছে স্টুডেন্টরাও কিন্তু এক্ষেত্রে খুবই এফেক্টেড হচ্ছে ভীষণ ভাবে, মেন্টালি তারাও ডিমোরালাইজ হয়ে যাচ্ছে, তারাও ডিমোরালাইজ হয়ে যাচ্ছে একদম, এবং সেটা ভীষণ ভাবে তাদের এডুকেশনের উপর প্রভাব বিস্তার করছে, আলটিমেট তো মোটিভেশন হারিয়ে ফেলছে, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, যেটা যেটা মোটেই কাঙ্ক্ষিত না। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে কারিগরি শিক্ষা একটা বড় রোল প্লে করতে পারে, যেটা সোমনাথদা বলছিলেন? 100 বার কারিগরি শিক্ষার রোল অবশ্যই আছে, কারণ কারিগরি শিক্ষার আমি বললাম যে আমাদের যে প্রেক্ষাপট, আমাদের প্রেক্ষাপটে আমরা তো এরকম কখনোই ভাবতে পারি না যে কাউ, মানে আমি একাই সমাজের সব, আমাকে সবাইকেই কাজে লাগে। কোন একজন প্যারামেডিকেলের যে ট্রেনিং বলছেন আপনি, যেটা আপনারা করে থাকেন, তো সেইরকম কোন একজন জানা থাকলে আমার হঠাৎ করে বাই চান্স কোনো কারণে শারীরিক কোনো অসুস্থতা এসছে, তো সেইভাবে আমি ইনস্ট্যান্ট মিনিমাম সাপোর্টটা তো আমি তার কাছ থেকে পেয়ে যাব, এবং এটা তো একটা সব থেকে বড় জায়গা। একদম, আমি এক্ষেত্রে দুটো জিনিস বলি আপনাদের সবাইকে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আজকে জস্ট লিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের প্রায় ধরুন 100-এর উপরে আমাদের কোর্স, রাইট? এবং সেক্ষেত্রে আমাদের সেন্টারও ধরুন প্রায় 70-টার উপরে। এবং একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দেওয়া দরকার যে আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাবো যে আমরা কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনে প্লেসমেন্ট দিয়েছি, এবং আমাদের আপনি প্রথমেই দেখলেন যখন প্রমোটা চললো যে আমরা কিন্তু প্লেসমেন্টটাই সব থেকে বড় জায়গা তৈরি করি, তাদের যে সিকিউরিটি, তারা যে ভাবে যে হ্যাঁ এখানে এলে একটা প্লেসমেন্ট পাবো, এই যে তাদেরকে একটা মানসিক দিক থেকে চাঙ্গা করার একটা প্রয়াস, এবং এই প্রয়াসের জন্যই কিন্তু আজকে আমরা এগিয়ে আছি। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় পিয়াসদা, যে তাদেরকে এই যে প্লেসমেন্ট বা এই যে আমরা প্যান্ডামিক সিচুয়েশনে একটা প্লেসমেন্টের ব্যবস্থা করেছিলাম, অনলাইনে প্লেসমেন্ট করিয়েছি, তো সেক্ষেত্রে তারা কি অনেক মোটিভেটেড হয়েছে ছেলেমেয়েরা, আপনার কি মনে হয় পিয়াসদা? নিশ্চয়ই হবে,
জ্যোতিবাবু যেটা আমাদেরকে জানালেন যে অনেকেই তাকে বলছেন, তাদের কাছে এসে জানাচ্ছেন যে এত নম্বর পেয়েও যখন সে মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে পারছে না, তখন তার আর পড়াশোনা করে লাভ কি? কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কাউন্সেলিং এর মধ্যে আমাদেরকে অভিভাবকদের এটা বোঝাতে হবে যে শুধুমাত্র মাস্টার ডিগ্রি নয়, তার বাইরেও আরো নানা রকম দিক খোলা আছে যে দিকগুলো নিয়ে এগোতে পারলে কিন্তু সে নিজের জীবিকার বিকাশ ঘটাতে পারবে। কাজে অফকোর্স এখানে কাউন্সেলিং এর মধ্যে দিয়ে তাদেরকে কারিগরি শিক্ষার দিকটা খুলে দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে কারিগরি শিক্ষার সাহায্যে তারা কিন্তু যে হতাশায় ভুগছে সেই হতাশাটা কাটিয়ে উঠতে পারবে। কাজে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে কারিগরি শিক্ষার। ওকে, আমি একটু সোমনাথের কাছে আসবো। সোমনাথদা, আপনার কি মনে হয় যে জস্ট টেলিগ্রাফের মতো সংস্থা যদি আপনাদের কলেজগুলোতে গিয়ে তাদেরকে কাউন্সিলিং করে, তাতে কি ছাত্রছাত্রী উপকার হবে? সোমনাথদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছি যে ধরুন আজকে আপনি যেটা বলছিলেন যে আজকে যদি আমাদের মতো সংস্থা, যে সদ্য প্রাচীন জজ টেলিগ্রাফ, যদি আপনাদের মতো কলেজগুলো যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে, যেটা আপনি বারবার বলছিলেন যে তাদেরকে যদি কাউন্সিলিং করা হয়, তাহলে কি তারা অনেক বেশি উপকার পাবে? আপনার কি মনে হয়? নিঃসন্দেহে পাবে, নিঃসন্দেহে পাবে, কিন্তু সেখানে প্রপার কাউন্সেলিং এবং তাদের সোশিও ইকোনমিক সিচুয়েশন সেটাও দায়ী হবে। মানে শুধুমাত্র এটা হচ্ছে, আমি একটা কথা প্রথমেই আপনাকে বলি, এডুকেশন ইজ এ, এটা এডুকেশন কিন্তু একটা সোশ্যাল সায়েন্স, কিন্তু সোশ্যাল সায়েন্সে কিন্তু পিওর সায়েন্সের মতো সব সময় হাইড্রোজেন আর অক্সিজেন মিক্সচার করলাম আর আমার ওয়াটার ক্রিয়েট হয়ে গেল তা হবে না। কিন্তু এখানে দেয়ার আর সো মেনি ফ্যাক্টার্স উইচ অ্যাফেক্ট দ্য এন্টায়ার সিস্টেম, উইচ অ্যাফেক্ট দ্য, আই মিন দ্য লিভিং অফ এ ম্যান। সুতরাং এখানে হিউম্যান ফ্যাক্টর যেখানে কাজ করে, সেখানে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট কতটা কাজ করলো সেটার উপর সবকিছু ডিপেন্ড করে না, অন্যান্য এলিমেন্ট গুলো কিন্তু কিন্তু সমানভাবে সেখানে রেসপন্সিবল হয়। সুতরাং আপনারা কাউন্সিলিং যদি করেন, সো দেয়ার ইজ হিউজ পসিবিলিটি অফ এ গুড আউটপুট, গুড আউটপুট, আই মিন ভেরি ইউজফুল আউটপুট ফর আওয়ার সোসাইটি। কিন্তু কথা হচ্ছে সেটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। রাইট রাইট, ওকে, আমি পিয়াসদার কাছে আসবো। পিয়াসদা, এই যে সোমনাথদা বললেন কথাটা, তো আপনি সোমনাথের সঙ্গে কতখানি একমত? না না, একদম, যে উনি বলছেন গুড আউটপুট সে তো বটেই। আমরা যদি ডেফিনেটলি নতুন নতুন দিক ছাত্রছাত্রীদের সামনে তুলে দিতে পারি, তাদের বোঝাতে পারি যে হতাশার কোনো কারণ নেই, আরো জায়গা আছে প্রথাগত শিক্ষার বাইরেও, তাহলে যে ভীষণ ভাবে তারা উপকৃত হবে এ নিয়ে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। রাইট, যদিও আপনার কাছে একদম, আজকে আমাদের প্রোগ্রাম প্রায় একদম শেষ পর্যায়ে, তো আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো যে এই যে ধরুন, যেটা আমি সোমনাথকেও বলেছি, তো আপনার ক্ষেত্রে একই প্রশ্ন করবো এবং পিয়াসদাকেও একই জিনিস জিজ্ঞেস করবো, যে জস্টিগ্রাফ যদি কলেজে যায়, আপনাদের সঙ্গে কথা বলে এবং গিয়ে যদি ছাত্রছাত্রীর কেরিয়ার একটা কাউন্সিলিং করে, তাহলে তারা কিরমভাবে উপকার পাবে? যদি যা না 100 বার, কারণ এটা তো খুবই সাধু একটা প্রস্তাব আর কি, সেটা আমাদের জন্য অন্তত, আর আমাদের স্টুডেন্টদের জন্য। কারণ হচ্ছে অনেক স্টুডেন্টই কি করতে চাই, যে একটা কমন প্রশ্ন, স্যার গ্র্যাজুয়েশনের পরে আমি কি করব, বা স্যার মাস্টার ডিগ্রির পরে কি করব, এই যে বিষয়গুলো, এই যে ওয়ে আউটটা, বা স্যার আমি এই সাবজেক্টটা নিয়ে পড়ছি, এক্স ওয়াই জেড এই সাবজেক্ট নিয়ে পড়ছি, স্যার এর প্রসপেক্ট কি। এবং সেখানে নর্মালি আমাদের কিন্তু একটা জায়গা মাথায় আসে, যে আমরা সব সময়, আমাদের এখনো যে মাইন্ড সেট আপ প্রথাগত শিক্ষায়, আমরা কিন্তু এডুকেশন লাইন ছাড়া, মানে লাইক অ্যাজ একাডেমিক লাইন, দ্যাট ইজ টিচিং, এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা হিসাবেই আমরা ধরে রাখি। এরও বাইরে যে হাজার লাইন আছে, হাজার ওয়ে আউট আছে, সেই জায়গাটা কিন্তু কাউন্সিলিং এর মাধ্যমেই তাদেরকে তাদের সামনে ওয়ে আউট করে দেখানো যেতে পারে, সেই জায়গাটা অবশ্যই উপকৃত হবে স্টুডেন্টরা। এবং না, আমার তো মনে হয় জর্জ টেলিগ্রাফের মতো একটা ইনস্টিটিউট, সে যদি গিয়েই নতুন নতুন দিকগুলো দেখাতে পারে, তাহলে তো আমাদের ছাত্রছাত্রীরা ডেফিনেটলি উপকৃত হবে। কারণ ওই যেটা যেটা জ্যোতিবাবু বললেন যে এরপর কি করব, গ্র্যাজুয়েশনের পর কি করব,
কি কি করা যেতে পারে, কি কি সুযোগ আছে, এইগুলো যদি তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তাদের মধ্যে একটা ছোট পার্সেন্টেজও যদি সেই সুযোগটা কাজে লাগায়, তাহলেই কিন্তু প্রচুর উপকারের সম্ভাবনা। ওকে, আজকে আমাদের আলোচনাটা অত্যন্ত সুন্দরভাবে আমরা এগোলাম। আজকে আবার বলি, আমাদের বিষয় ছিল আজকে লেখাপড়া, লক্ষ্য পূরণের লেখাপড়া ও জীবিকার বিকাশ। তো আমরা দেখলাম যে কিভাবে একটা ছেলে এবং একটা মেয়ে তারা তাদের জায়গাটা তৈরি করতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেকেই বললেন, আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সোমনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি টিচার ইনচার্জ মাসদিয়া কলেজ অর্থাৎ সুধীরঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয় মাসদিয়া থেকে। আমাদের সঙ্গে ছিলেন আজকে শ্রী জ্যোতিপ্রাণ পাত্র, যিনি টিচার ইনচার্জ হরিণঘাটা কলেজ, হরিণঘাটা মহাবিদ্যালয় হরিণঘাটা থেকে। আমাদের সঙ্গে ছিলেন বাগনান কলেজের শ্রী পিয়াস চক্রবর্তী, যিনি প্রফেসর বাগনান কলেজ বাগনান হাওড়া থেকে। অতএব আজকে আমরা বিভিন্ন মানে জেলা থেকে আমরা শুনলাম তাদের বক্তব্য, তাদের সুন্দর চিন্তাভাবনা, তারা আমাদের সেই চিন্তাভাবনাটা আমাদের মধ্যে দিলেন, এবং ছাত্রছাত্রীরা ডেফিনেটলি উপকার পাবে। এবং সেই সঙ্গে সঙ্গে ওনারা আমাদের আহ্বান করলেন তাদের কলেজে যাওয়ার জন্য, আমরা সুযোগ সুবিধা করে ডেফিনেটলি তাদের কলেজে গিয়ে একটা সেমিনার নিশ্চয়ই অ্যারেঞ্জ করতে পারবো, এই আশা রাখি। এবং আজকে একটা জিনিস শুধু বলে দিই যে জস্ট লিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট বিগত 102 বছর ধরে ছাত্রছাত্রীর পাশে থেকে তাদের সমৃদ্ধ করছে, এবং তাদের সমৃদ্ধিতে কিন্তু দ্য জস্ট লিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট আজকে এগিয়ে চলেছে। আজকে এই বলেই শেষ করবো। আপনাদের সকলকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য এবং এই অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো দিন। সকলকে আরেকবার বলি, জস্ট লিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট জীবন গড়ে দেয়। নমস্কার। থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। মেইন কোর্সেস: ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এসি এন্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, মোবাইল এন্ড টেলিফোন রিপেয়ারিং টেকনিশিয়ান, ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট। জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়।